কোনো প্রয়োজনে কি কবর পরিবর্তন করা যাবে কবর পরিবর্তন করা ঠিক না জীবিত মানুষকে সম্মান দেয়া যেমন আবশ্যক মৃত মানুষকেও জীবিত মানুষের মতোই সম্মান দেয়া আবশ্যক রাসুলসাল্লা সাল্লাম তাই বলেছেন যে তোমার মৃতদেরকেও জীবিতদের মতোই সম্মান প্রদান করো সুতরাং যিনি যাকে কবর দেয়া হয়েছে তাকে যদি তার কবর থেকে সরানো হয় এটা অনেকটাই তার সাথে অসম্মানের আচরণ হয়ে যায় এই জন্য পারত পক্ষে কারো কবর সরানো ঠিক নয় তবে হ্যাঁ একান্ত যদি আবশ্যক হয় আপনি সেই কবর সরাতে বাধ্য হন তাহলে সেটা ওলামাই কেরামের সাথে পরামর্শ করবেন ওখানকার স্থানীয় ওলামাদেরকে দেখাবেন তারা জানবে কবরের বয়স কত হয়েছে তারা বাস্তবে দেখবে সেখানে কবর না সরিয়ে অন্য কোনো উপায় অবলম্বন করা যায় কি না দেখে তারপরে তারা যে ফাতুয়া দেবেন ওই ফাতুয়ার আলোকে আমল করবেন আশা করছি